ভোটের আর মাত্র কিছুদিন, এর আগেই পাঁচ পরিবারে 25 জন ভোটার সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে যোগ দিল বিজেপিতে। বক্সনগর বিধানসভার প্রত্যেকটি বুথে বুথে চলছে উৎসবের মেজাজ, সেজে উঠেছে নির্বাচনী বুথ অফিস। বুধবার এক জনসভার মধ্য দিয়ে উদ্বোধন হলো বুথ অফিসটি, সেই সঙ্গে হয় পথসভাও। পথসভা শুরুর আগেই এদিন পাঁচ পরিবারে 25 জন ভোটার যোগ দেন বিজেপিতে। নবাগতদের বিজেপির পতাকা হাতে তুলে দিয়ে দলে তাদের বরণ করে নেন সিপাহীজলা দক্ষিণ জেলা সহসভাপতি তাফাজ্জল হোসেন। এখানে দুইরাবান এই এলাকা, সেখানে বাসন বাড়ি করবো না, বাসন দেব আগরতলাতে, বাসন দেব বিশালগড়, বাসন দেব সোনামুড়াতে। এখানে একটু আলোচনা করবো আপনাদের সাথে, কারণ এখানে আমার পরিচিত মুখ, আমার মামা আছে এখানে ফুলমিয়া সাহেব, আমার এখানে কাকা আছে বুথ প্রেসিডেন্ট, আর একজন আমার চাচা আছে দোকানের মালিক মুস্তফা সাহেব, আমার আরেক মামা আছে এখানে মানিক মিয়া সাহেব। আজকে ভারতবর্ষে, এত বড় ভারতবর্ষ, 150 কোটি মানুষ, আজ থেকে 15-20 বছর আগেও এই ত্রিপুরা রাজ্যে যে সরকারটা চলছিল সিপিএম সরকার, কি বলতো যে দিল্লির সরকারটা নাকি সিপিএম চালায়। দিল্লির সরকারটার যে চেয়ারটায় বসে আছে প্রধানমন্ত্রী, একটা চেয়ারের পায়ে ধরে টান দেবে, চেয়ারটা ভরে যাবে, সরকারটাকে ওঠাবে বসাবে নাকি সিপিএম, বলতো না দাদা। আরো বলছি, বলছি কি আমরা মুসলমানের বন্ধু, বিশালগড় থানার মধ্যে, বিশালগড় থানার মধ্যে সিপিএম এর জমানায় হানিফ মিয়া নামে একজন লোককে লকাবে থানার পুলিশ, থানার দারোগা বাবুরা পিটিয়ে পিটিয়ে খুন করেছে, লকাবে খুন হয়েছে বিশালগড় থানার মধ্যে একজন। এদিনের বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় 11 নং বুথ সভাপতি জাহাঙ্গীর আলম, সিপাহীজলা দক্ষিণ জেলা সহসভাপতি তাফাজ্জল হোসেন, সিপাহীজলা দক্ষিণ জেলার সদস্য সঞ্জয় সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।